So hey guys, I'm AgentAlpha. New video. So again, I'm going to show you an interesting video. And today's video topic is FreeFire and PUBG Lite comparison video. One of the best Dota game. Okay. তো আমরা কম্পারিজন ভিডিও বানাইতাছি কোন দুইটা গেম হচ্ছে মানে আসলে কোন গেমটা তোমার জন্য ভালো হইতে পারে তো আমি দুইটা গেম খেলার পরে চলে কম্পারিজন ভিডিওটা বানাইতাছি এন্ড আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য যে কথা হচ্ছে তোমরা যদি ফ্রি ফায়ার বা পাবজি লাইটে ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে চলে গিয়ে ভিডিওটা স্কিপ করে দাও তোমরা দেখো না তাহলে চলে গিয়ে আমি এই দুইটা গেম খেলার পরে চলে গিয়ে তোমার আসলে গেম লাভার হিসেবে চলে গিয়ে তোমার রিভিউ দিতেছি তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমি আবারো বলতাছি যদি তোমরা ফ্রি ফায়ার বা পাবজি লাইটে ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখো না তো গাইস চলো দেখা যাক দুইটা গেমের লবি তো প্রথমে যদি আমরা ফ্রি ফায়ার লবিটা দেখি এটা হচ্ছে লাগা অনেক কিছু আছে দেখতে পারতাছো একটা গেমের যা কিছু দরকার আছে সব কিছু আছে এন্ড যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে রচ গেমের যে কালারফুল ঠিক আছে গেম হচ্ছে লাগা লবিটা যে কালারগুলো ইউজ করছে ঠিক আছে অনেকটা কালারফুল তো দেখতে হচ্ছে লাগা আকর্ষণীয় মনে হয় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এন্ড অন্যদিকে পাবজি লাইটে যদি আমরা দেখি তো পাবজি লাইট হচ্ছে লাগা জানো যে পাবজি মোবাইলের একটা ভার্সন ঠিক আছে তো এখানে চলে গিয়ে ওইভাবে তোমার সিম্পল হইতে এন্ড রিয়েলিস্টিক ভাবে ট্রাই করছে বাট যদি আমি বলি তো গাইস এখানে আমার ফ্রি ফায়ারের যে লবিটা আমার কাছে বেশি ভালো লাগছে এন্ড আমি পাশাপাশি দেখাইতেছি এন্ড তোমার কাছে কোনটা ভালো লাগছে তুমি কমেন্ট সেকশনে জানাইতে পারো তো গাইস চলো দেখা যাক কোন গেমে কয়টা ম্যাপ আছে এন্ড দেখতে কিরকম আমরা যদি ফ্রি ফায়ারের দিকে লক্ষ্য করি তো দেখতে পারতাছো এখানে দুইটা ম্যাপ আছে ক্লাসিকের মধ্যে একটা হচ্ছে বারমুডা এন্ড একটা হচ্ছে কালাহারি তো যদি আমরা গেমের লেআউটটা দেখতে চাই ঠিক আছে ম্যাপের তো ভাই এখানে হচ্ছে লিখে জাস্ট জোস আর কিছু বলার নেই আমার ঠিক আছে অস্থির কালার গ্রেডিংটা তো এখানে ডান পাশে দেখতে পারতেছো অনেকগুলো ইভেন্ট আছে অ্যান্ড র্যাঙ্ক ম্যাচ আছে অ্যান্ড ট্রেনিং আছে প্লাস হচ্ছে কাস্টম রুমও আছে তো ওভারঅল যদি দেখতে চাই তো জাস্ট খালি জোস ভাই অ্যান্ড আমরা অপর দিকে যদি আমরা পাবজি লাইটের দিকে লক্ষ্য করি তো পাবজি লাইট অ্যাগেন যেহেতু পাবজির হচ্ছে একটা ভার্সন তো এখানে নর্মাল অ্যান্ড সিম্পল ওয়ে ট্রাই করছে বাট ভালোই অ্যান্ড ব্যাটেল রয়্যালের মধ্যে হচ্ছে দুইটা ম্যাপ ঠিক আছে ক্লাসিকের মধ্যে অ্যান্ড তোমরা যদি দেখতে চাও আর্কেডের মধ্যে তো আর্কেডের মধ্যে অনেকগুলো আছে যেমন টিডিএম আছে ঠিক আছে পেলোড আছে ওয়ার আছে তো ওভারঅল যদি দেখি তো আমার কাছে ফ্রি ফায়ার অ্যাগেন জিতে গেছে তো কারণ ফ্রি ফায়ার ভাই কালার গ্রেডিংটা অন্যরকম তো আমার কাছে ফ্রি ফায়ারটা হচ্ছে ভালো লাগছে অ্যান্ড তোমার কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারো তো গাইস এখন চলো দেখা যাক দুইটা গেমের স্পন আইল্যান্ড তো আমরা যদি ফ্রি ফায়ারের দিকে লক্ষ্য করি অ্যান্ড প্রথমে যদি আমরা ম্যাপের দিকে লক্ষ্য করি দেখতে পারতেছো ম্যাপ দেখা যাইতেছে না অ্যান্ড কালার গ্রেডিংটা আমার কাছে অতটুকু ভালো মনে হয় নাই কেমন বাচ্চা বাচ্চা গেম লাগতেছে অ্যান্ড যেটা সত্যি কথা ভাই ঠিক আছে অ্যান্ড বাট এখানে দেখতে পাচ্ছি একটা লিডার বোর্ড আছে পিছনে একটা টাওয়ার আছে একটা ওয়ার হাউস আছে অ্যান্ড কিছু প্লেন আছে তো দেখতে ভালো লাগতেছে বাট ততটুকু পারফরমেন্স আমার দিতে পারে নাই বাট অপরদিকে আমরা যদি পাবজি লাইটের দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে একটা প্লেন ক্র্যাশ করা আছে প্লাস এখানে গাড়ি চালানো যায় অ্যান্ড ম্যাপ যদি দেখতে তো আমাদের একটা স্পন আইল্যান্ড আলাদা দিয়ে দিছে তো এখানে চলে গিয়ে আমার মতে কি পাবজি লাইটটা চলে জিতে গেছে অ্যান্ড কালার গ্রেডিংটাও চলে গিয়ে মোটামুটি ভালো তো এখানে আমার মতে কি পাবজি লাইট জিতে গেছে গাইস অ্যান্ড তোমার কোনটা ভালো লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারো এবার চলো পরের টপিকটা দেখা যাক তো গাইস চলো দেখা যাক এখন দুইটা গেমের ম্যাপ দেখতে এরকম তো ফ্রি ফায়ারের ম্যাপটা হচ্ছে লাগে আমার কাছে অতটুকু ভালো লাগে নাই ঠিক আছে তো একটু নর্মাল টাইপের লেগে গেছে আমি লবিতে যেরকম আশা করছিলাম এখানে ততটুকু আমার পারফরমেন্স দিতে পারে নাই বাট অপরদিকে আমরা যদি পাবজি লাইটের দিকে দেখি দেখতে পারতেছি এখানে অনেকটা রিয়েলিস্টিক উপর থেকে আসলে একটা দ্বীপের মতো দেখা যেতেছে যেহেতু 550 MB তো সেই তুলনায় অনেকটা ভালো তো এখানে গাইস পাবজি লাইট অ্যাগেন জিতে গেছে তো গাইস এখন চলো দেখা যাক কোন গেমের প্লেন জার্নি কিরকম তো পাবজি লাইট যদি আমরা দেখি তো পাবজি লাইট অনেকটা পাবজির মতোই অ্যান্ড সেম টু সেম এখানে নর্মাল হইতে ট্রাই করছে অনেকটা রিয়েলিস্টিক অ্যান্ড আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে হচ্ছে লোকের বাইক দেখো মাত্র 550 MB মধ্যে বেস্ট ট্রাই করছে অ্যান্ড অপরদিকে ফ্রি ফায়ার হচ্ছে লোকের আরেকটা কল অফ ডিউটির মতো এখানে তো গাইস 550 MB মধ্যে আমার মনে হইতেছে যে ফ্রি ফায়ার এখানে জিতে গেছে ফ্রি ফায়ার হচ্ছে লোকের প্লেন যে এন্ট্রিটা আমার কাছে এটা বেশি ভালো লাগছে তো গাইস এবার চলো পয়েন্টটা দেখা যাক তো গাইস এখন চলো দেখা যাক স্কাই ডাইভিং প্লাস প্যারাশুট ওপেনের মধ্যে তো প্রথমে যদি আমরা ফ্রি ফায়ারের দিকে লক্ষ্য করি দেখতে পারতেছো গাইস স্কাই ডাইভিং এর জায়গায় ও সার্পিং বোর্ড ইউজ করতেছে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে মজাদার লাগছে বিষয়টা অ্যান্ড অপরদিকে যদি আমরা পাবজি লাইটের দিকে লক্ষ্য করি দেখতে পারতেছো এখানে অনেকটা রিয়েলিস্টিকভাবে ওনারা ট্রাই করছে তো গাইস 550 MB মধ্যে রিয়েলিস্টিকভাবে ট্রাই করা আমার মতো হচ্ছে লোকের একটা স্যালুট দেওয়া দরকার তো আমার মতে কি যেখানে পাবজি লাইট জিতে গেছে ঠিক আছে তো তোমার মতামত কি তুমি কমেন্ট সেকশনে জানাইতে পারো গাইস এখন যদি আমরা দুইটা গেমের গ্রাফিক্স পারফরমেন্স দিকে চেক করি তো ফ্রি ফায়ারে যে গ্রাফিক্সটা দেখতে পারতেছো অনেকটা কার্টুন টাইপের অ্যান্ড দেখে মনে হচ্ছিল যে আমি নিকলোডিয়ানে কোনো কার্টুন দেখতেছি তো আমি লবিতে যে গ্রাফিক্সটা আশা করছিলাম এখানে আমার সেই পারফরমেন্সটা দিতে পারে নাই বাট অপরদিকে আমরা যদি পাবজি লাইটের দিকে দেখি তো জানো যে পাবজি লাইট হচ্ছে পাবজির একটা ভার্সন অ্যান্ড অনেকটা রিয়েলিস্টিকভাবে ট্রাই করছে তো যারা যারা বলছিল যে
550 MB এর মধ্যে ফ্রি ফায়ার হচ্ছে লাগিয়া বেস্ট তোমার গ্রাফিক্স প্রদান করতেছে হচ্ছে লাগিয়া দিতেছে তো ওদের মুখে একটা থাপ্পড় মারার সমান এই গ্রাফিক্সটা ঠিক আছে এখানে দেখতে পারতেছো অনেকটা ট্রাই করছে ঠিক আছে রিয়েলিস্টিক ভাবে তোমার উপস্থাপন করা তো আমার মত হচ্ছে এখানে পাবজি লাইট জিতে গেছে এখন গাইস চলো দেখা যাক পানিতে কিভাবে সাতার কাটে তো এখানে দেখতে পারতেছো পাবজি লাইটের মধ্যে অনেকটা রিয়েলিস্টিক ভাবে তোমার সাতার কাটতেছে সামনে প্লাস পিছে ডানে বামে সবদিকে যাওয়া যাইতেছে প্লাস আমরা পানির নিচে প্লাস উপরে দুদিকে যেতে পারতেছি তো এখানে আমার মতো চলে গেছে অনেকটা ভালো করছে বাট যে পানির কালারটা আমার কাছে ভালো লাগে না অপর দিকে ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পারতেছো পানির কালারটা ঠিক আছে এখানে আমার ভালো লাগছে ঠিক আছে পানির কালারটা খুব সুন্দর অ্যান্ড বাট যে জিনিসটা আমার কাছে ভালো লাগে ওই জিনিসটা হচ্ছে দেখতে পারতেছি এখানে পানির নিচে তাকাইতে পারতেছি না অ্যান্ড যে সাঁতার কাটার স্টাইলটা আমার কাছে কার্টুন টাইপেরই লাগছে ঠিক আছে মানে রিয়েলিস্টিক ওইতে না অ্যান্ড আমি ডানে বামে প্লাস নিচে উপরে যাইতে পারতেছিলাম না তো গাইস পানির গ্রাফিক যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে লেগে ফ্রি ফায়ার জিতে গেছে বাট ওভারঅল হচ্ছে লেগে তোমার পাবজি লাইট জিতে গেছে ঠিক আছে তো এখানে হচ্ছে লেগে ফ্রি ফায়ারের মধ্যে একটা জিনিস এক্সট্রা ঠিক আছে ওইটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এখানে সার্ফিং বোর্ড তো এই জিনিসটা হচ্ছে অনেকটা ইউনিক তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে বাট ওভারঅল যদি দেখতে চাই আমার কাছে পাবজি লাইট ভালো লাগছে কারণ পাবজি লাইটে আলাদা একটা বোর্ডই আছে ঠিক আছে তো গাইস এখন যদি আমরা দুইটা গেমের বাড়িঘর লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের আমি যেটা বলছিলাম গ্রাফিক্স অনেকটা কার্টুন টাইপের তো এখানে বাড়িঘরগুলো কার্টুন হবে এটাই স্বাভাবিক তো তাই কিছু করার নাই যেটা হচ্ছে লেগে রিয়াল তোমার মানতেই হইব এখন ডিটেলসের উপর তেমন কোনো কাজ করা হয় না আমার যেটা দেখা মনে হইতেছিল তো মোটামুটি ঠিকই আছে বাট অপর দিকে যদি আমরা পাবজি লাইটের দিকে দেখতে পারতেছি 550 MB এর মধ্যে ডিটেলসের উপর অনেক কাজ করা হইতেছে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে তো আমার মতে কি এদিক দিয়ে হচ্ছে লেগে পাবজি লাইট জিতে গেছে ভাই গাইস তো কিছু করার নাই গাইস যেটা সত্যিটা তো সত্যি ভাই মানতে হইব তোমার যদি খারাপ লাগে কিছু করার নাই তো গাইস আমার মতে হচ্ছে এখানে পাবজি লাইট জিতে গেছে এবার চলো পরের টপিকটা দেখা যাক এখন চলো গাইস দেখা যাক গাড়ি চালানোর সময় আমি কিরকম পারফরমেন্স পাইছি তো ফ্রি ফায়ারের মধ্যে আমি জাস্ট খালি সামনে ডানে বামে যেতে পারতেছিলাম বাট আশেপাশে তোমার ঘুরতে পারতেছিলাম না তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে তেমন ভালো লাগে নাই ঠিক আছে জাস্ট খালি সামনে যাওয়া যেতেছিল ডানে বামে দেখতে পারতেছো আমি জাস্ট ক্যামেরা ঘুরতে পারতেছিলাম না ঠিক আছে অ্যান্ড গাড়ি থেকে নামলেও মরতেছিলাম না বাট পাবজি লাইটে যদি আমরা দেখে দেখতে পারতেছি আমি গাড়ি চালানোর সময় ডানে বামে উপর নিচে সব দিকে তাকাইতে পারতেছি প্লাস আমি যদি জাম দেই তাহলে মরে যাবো তো এদিক দিয়ে হচ্ছে লেগে আমার মত হচ্ছে লেগে পাবজি লাইট গায়ে জিতে গেছে অ্যান্ড যে জিনিসটা এক্সট্রা এখানে এটা হচ্ছে তোমার এখানে দেখতে পারতেছো গ্যাস ক্যান ঠিক আছে তো আমার মতো হচ্ছে লেগে এখানেও গায়ে পাবজি লাইট জিতে গেছে তো গাইস এখন যদি আমরা লক্ষ্য করি দুইটা গেমের এয়ারড্রপগুলোর দিকে তো ফ্রি ফায়ার এখানে দেখতে পারতেছো আকাশের দিকে একটা লাইট চলে গেছে এখানে হচ্ছে লেগে এয়ারড্রপটা পড়ে আছে তো গাইস এখানে হচ্ছে লেগে সেম টু সেম আমরা যেরকম পাবজির মধ্যে পাই এখানে হচ্ছে লেগে এয়ারড্রপের মধ্যে যেটা পাইতাছি হেলমেট বেস স্নাইপার ঠিক আছে গিলি স্যুট অ্যান্ড গিলি স্যুট আমি একটু পর দেখা যাচ্ছি কিন্তু অপর দিকে দেখতে পারতেছো পাবজি লাইটের মধ্যে অনেকটা পাবজির মতোই ট্রাই করছে ঠিক আছে রিয়েলিস্টিক ওয়েতে তো এখানেও সেম টু সেম হচ্ছে গিয়া হেলমেট ভেস্ট ঠিক আছে স্নাইপার গুলো সব পাওয়া যেতেছে হচ্ছে গিয়া তো আমার মতে এখানে হচ্ছে গিয়া দুইটা গেম হচ্ছে সমান সমান যার যার নিজস্ব ভাবে ট্রাই করছে তো গাইস এখানে আমার মতো হচ্ছে কেউ জিতে নাই কেউ হারে নাই সমান সমান পয়েন্ট দিতেছে এবার চলো পরের টপিকটা দেখা যাক তো গাইস এখন চলো দেখা যাক দুইটা গেমের গ্লি স্যুটের দিকে যদিও ফ্রি ফায়ারের মধ্যে নামটা গ্লি স্যুট না কি বাস জানো তো আমি সঠিক জানি না তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে টোটালি ইউনিক লাগছে তো মোটামুটি ঠিক আছে অ্যান্ড দেখতে পারতেছো এখানে যদি আমরা বসে থাকি তো কেউ দেখবে কিনা আমি সঠিক জানি না অ্যান্ড এখান থেকে স্নাইপিং করা যেতেছে তো ফ্রি ফায়ারের মধ্যে আমার মতে কি টোটালি ইউনিক টাইপটা কোনো একটা কিছু ট্রাই করছে এখান থেকে আমরা গাড়ির মধ্যে বসে এইভাবে দেখতে পারতেছো অপরদিকে আমরা যদি পাবজি লাইটের দিকে তাকিয়ে দেখতে পারতেছো অনেকটা তোমার কী বলে ঠিক আছে রিয়েলিস্টিকভাবেই ঠিক আছে রিয়ালে যে গিলি স্যুটটা তো এখানে ওইভাবেই ট্রাই করছে তো আমার মতে কি যার যার গেম থেকে ওরা বেস্ট ট্রাই করছে তো এখানে আমার মতে কেউ জিতে নেই কেউ হারে নেই সমান সমান পয়েন্ট দিতেছি এখন চলো পয়েন্টটা দেখা যাক তো গাইস চলো এখন দেখা যাক গেমিং পারফরমেন্সের উপর তো ফ্রি ফায়ারে যদি দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে গিয়া গেমিংয়ের যে হচ্ছে স্কিনটা খুব হার্ড ঠিক আছে লড়াইতে খুব কষ্ট হয় তো আমরা যারা হচ্ছে গিয়া সব ধরনের গেম খেলি ওদের জন্য তেমন একটা ভালো গেম মনে হয় না আমার কারণ হচ্ছে গিয়া ভাই স্কিন হচ্ছে গিয়ে খুবই হার্ড তো যারা যারা বলো যে ভাই 550 MB-র মধ্যে এটা খুব ভালো গেম আমার মতো হচ্ছে গিয়ে এটা থেকে হচ্ছে গিয়া পাবজি লাইট ভালো পারফরমেন্স দিতেছে গাইস তোমার মতো আমার মতে কি তোমার যদি খারাপ লাগে ভাই কিচ্ছু করা নাই যেটা সত্যিটা সত্যি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্লেয়ার মুভমেন্ট ঠিক আছে স্ক্রিন প্লাস জয়স্টিক সব কিছু হচ্ছে লেগা ভালো চলতেছে অ্যান্ড এখানে দেখতে পারতেছিলাম আমি জিগেল দেওয়ার ট্রাই করতেছিলাম দেখতে পারতেছো ফ্রি ফায়ারের মধ্যে আমি জিগেল দিতে পারতেছিলাম না অ্যান্ড জাম বাটন ইউজ করতে হইতেছিল তো গাইস আমি যখন জিগেল দিতেছিলাম ততটা ইফেক্টিভ না মানে হচ্ছে জিগেল একমাত্র দেওয়া যায় যখন গুলি করি বাট ততটা ইফেক্টিভ না ঠিক আছে অ্যান্ড স্কিনটাও দেখতে পারতেছো খুব হার্ড আমার লাড়িতে খুব কষ্ট হইতেছিল অ্যান্ড আমরা যদি পাবজি লাইটের দিকে যেটা বলতেছিলাম ঠিক আছে ওভারঅল যদি দেখি পাবজি লাইট হচ্ছে লেগা 550 MB-র মধ্যে হচ্ছে লেগা বেস্ট গেম স্কিন ঠিক আছে প্লাস মুভমেন্ট তারপর দেখতে পারতেছো জাম্প জয়স্টিক ওভারঅল যদি সব কিছু দেখতে পাই সব কিছু বেস্ট এখানে পিক করা যেতেছে ঠিক আছে অ্যান্ড 550 MB-র মধ্যে হচ্ছে লেগা বেস্ট ট্রাই করছে ওনারা এখানে কিছু এক্সট্রা জিনিস পাইতেছে হচ্ছে লেগে স্কোপ আর ফ্রি ফায়ারের মধ্যে যে জিনিসগুলো ওগুলো হচ্ছিলো তোমার অ্যাডজাস্ট করা ঠিক আছে তো যারা যারা হচ্ছে লেগে তোমার নিউ মুড পছন্দ করো ঠিক আছে স্কিন পছন্দ করো ওদের জন্য তোমার কাছে ফ্রি ফায়ার ভালো লাগতে পারে বাট যদি তুমি
গেম লাভারও ঠিক আছে। আমার মতো চলে গিয়ে তোমার পাবজি লাইটও চলে গিয়া 550 MB-র মধ্যে বেস্ট গেম। তো গাইস আমার মতে কি বলতেছি, অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে কথা বলতেছি। তো গাইস যেটা বলতে চাইছিলাম, আমার গলাটা ভেঙে গেছে গাইস, কম্প্যারিজন ভিডিও বানাইতে খুব কষ্ট হয় ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চলে গিয়ে লাইক করে দিও, আমি 50টা লাইক এম রাখছি এই প্রথম। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিও পর্যন্ত গাইস ভালো থাকো, সুস্থ থাকো, সিয়া।